गुरुवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वंभरो दीजगरो युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणाय अवतारो आनंदलीलामय विग्रहाय हेमावदीव्रच विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः। वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णु भक्तिपदे देवी सत्त्वत्वे नमो नमः। शिवौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय परम दयाल प्रेमदाता प्रदीप पवन निताय चांद की जय। प्रेमी ठाकुर गौर सुंदर की जय। राधा श्याम सुंदर की जय। जय जय श्री राधे श्याम। जय श्री रघुनाथ दास गोस्वामी पाद की जय। কলি যুগ পাবন অবতার মিডিয়ার চাঁদ শচি গর্ভ সিংহ পাবন গোপিনী জগন্নাথ মিশ্র পুত্র হরি বলা সংকীর্তনের পিতা রসরাজ মহাভাব মিলিত তনু প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দর। এই কলিকালে সপার সৎসঙ্গে লয়ে তিনি যুগধর্ম গোলকের প্রেমধন প্রচার করবার লাগে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই জবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন সর্বস্বাম রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী দাস রঘুনাথ এই ছয় গোসাই বৃন্দাবনে লীলা মাধুর্য বিগ্রহ সেবা এবং রসমাধুরী রসশাস্ত্র প্রণয়ন করলেন এবং বৃন্দাবনকে প্রকট করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে বৃন্দাবন ধাম প্রকট করলেন। এখন আমরা যে চরিতসুদ আস্বাদন করব তিনি মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্শ্ব সর্বস্বামীর অন্যতম কনিষ্ঠ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদিসুখ তারে নাহি ভাই। ভক্তি ও ত্যাগের পরাকাষ্ঠা রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু কৃপা সিদ্ধ ভক্ত ছিলেন। শ্রীমদ রঘুনাথ দাস ইন্দ্রের ন্যায় ঐশ্বর্য অপ্সরা সম পত্নীকে ত্যাগ করে তিনি গৌর চরণে আত্মনিবেদন করেছিলেন। শ্রী গৌর সুন্দরীর কোটিচন্দ্র সুশীতল শ্রী চরণ ছায়ায় তার সংসার তত্ত্ব হৃদয় শীতল হয়েছিল। শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ দাস গোস্বামী
হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। আদি সপ্তগ্রাম। পিতার নাম শ্রী গোবর্ধন দাস, জেঠার নাম শ্রী হিরণ্য দাস। তারা কায়স্থ কুলভূত সম্ভ্রান্ত ধনাঢ্য ভূমিদেকারী ছিলেন। তাদের রাজপদত্ত উপাধি ছিল মজুমদার। 20 লক্ষ মুদ্রা তাদের বাৎসরিক আয় ছিল। শ্রী রঘুনাথ দাস শৈশবে পুরোহিত আচার্য শ্রী বলরাম দাসের গৃহে অধ্যয়ন করতেন। শ্রী বলরাম দাস শ্রী হরিদাস ঠাকুরের কৃপাপাত্র ছিলেন। শ্রী হরিদাস ঠাকুর মাঝে মাঝে তার গৃহে শুভাগমন করতেন। এ সময় তিনি শ্রী হরিদাস ঠাকুরের কৃপায় কৃপাপ্রাপ্তির এবং তত্ত্বোপদেশ প্রভৃতি শ্রবণের সৌভাগ্য লাভ করেছিলেন শ্রী রঘুনাথ দাস। শ্রী রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র। তাঁর আদর যত্নেরও সীমা ছিল না। রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন। সৎসঙ্গ প্রভাবে অল্প বয়সে সংসারের অনিত্যতা উপলব্ধি করতে পারলেন। এই সংসারে ধন, জন, পিতা, মাতা, স্বজনাদি প্রতি অনাসক্তি ভাবের উদয় হল। ক্রমে ভক্ত পরম্পরায় শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ পূর্বক তাঁদের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠা যুক্ত হয়ে পড়লেন। অতঃপর তিনি যখন শুনলেন শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেছেন দেশান্তরে, তখন তিনি পাগল প্রায় হয়ে ছুটে এলেন শান্তিপুরে। শ্রী অদ্বৈত আচার্যের গৃহে, সেখানে শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ দর্শন লাভ করলেন। লুটিয়ে পড়লেন শ্রী রঘুনাথ প্রভুর শ্রী চরণ যুগলে। কত আশা করে এসেছি প্রভু তোমার দর্শন লাভের আশায়। প্রভু দেখে বুঝতে পেরেছেন এ যে তার নিত্য প্রিয়জন। আনন্দে শ্রী রঘুনাথকে দৃঢ় আলিঙ্গন করলেন। শ্রী রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আপনার সঙ্গে আমি যাব। প্রভু বললেন, রঘুনাথ স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। রঘুনাথ মর্কট বৈরাগ্য নাহি করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে কৃষ্ণ নিষ্ঠা কর, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাস আসিও কোন ছলে। সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা জারে তারে কে রাখিতে পারে। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল। ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা চলিল। রঘুনাথ দাস মহাপ্রভুর শ্রী চরণ তলে তার মনের আকুলতা ব্যক্ত করার পর
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জানলেন তার প্রিয়জন অতি আপন হরি স্নেহ করে রঘুনাথকে উপদেশ প্রদান করলেন। স্থির হও রঘুনাথ, বাতুল না হও। ক্রমে ক্রমে লোক ভবসিন্ধু কুল পায়, আর মর্কট বৈরাগ্য প্রদর্শন করো না। যথাযোগ্য বিষয় ভোগ করো, অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকের ব্যবহার ঠিক রাখো। দেখবে কৃষ্ণ তোমায় উদ্ধার করবে। আমি বৃন্দাবন দেখে যখন নীলাচলে আসব, তখন তুমি নীলাচলে আমার কাছে কোনো ছলনায় এসো। সেই সময় কৃষ্ণ কথারঙ্গে কৃষ্ণ কৃপা তুমি লাভ করবে রঘুনাথ। কৃষ্ণ কৃপা যার উপর হয় তাকে কি কেউ ধরে রাখতে পারে? কেউ পারে না। তুমি যে আমার প্রিয়জন রঘুনাথ, এত কহি মহাপ্রভু তারে বিদায় দিলে। ঘরে আসি মহাপ্রভু শিক্ষা চলিল, প্রভুর এ আদেশ শুনে শ্রী রঘুনাথ ঘরে ফিরে গেলেন এবং বিষয় প্রায় অবস্থান করে সংসারে কার্য করতে লাগলেন। ইহাতে পিতামাতা অতিশয় সুখী হলেন। শ্রী রঘুনাথের মন প্রভুর শ্রীচরণে পড়ে আছে। এক রাতে পালিয়ে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। সংসার বন্ধন ছিন্ন করে প্রভুর চরণ পাবেন বলে রাতের অন্ধকারে রঘুনাথ পুরীর দিকে যাত্রা করলেন। তার পিতা 10 জন লোক পাঠিয়ে তাকে ধরে আনলেন। এই রূপে যতবার রঘুনাথ পালায় ততবার তাকে ঘরে ধরে আনা হয়। বংশের একমাত্র সন্তান রঘুনাথ, তাকে কড়া পাহারা দিয়ে রাখা হল। পিতামাতা চিন্তা করলেন, রঘুনাথের যদি বিবাহ দেওয়া যায় তবে আর পালাতে পারবে না। রঘুনাথকে অল্প বয়সে বিবাহ দিলেন এক বড় জমিদারের কন্যার সঙ্গে। পত্নী দেখতে অপ্সরার ন্যায়। শ্রী রঘুনাথের মন তাতেও কি মোহিত হয়? তার মন কোটি কন্দর্প দর্পহারী শিউরির পাদপদ্মে নিমগ্ন। কামিনী কাঞ্চনে মন তার নেই। তাই রঘুনাথ দাসের মন টলল না। অর্থ হলেও তো শত্রু হয়। হিরণ্য গোবর্ধনের জমিদারি মোট আয় 20 লক্ষ টাকা। নবাবকে দিতে হতো 12 লক্ষ। ঐশ্বর্য দেখে মুসলমান চৌধুরী সহ্য হল না। চৌধুরী নবাবের শেরেস্তায় গিয়ে মিথ্যা নালিশ করল, হুজুর ঘরের খবর রাখেন না? হিরণ্য গোবর্ধনের জমিদারিতে বর্তমান আয় 20 লক্ষ, কিন্তু আপনাকে দিচ্ছে 12 লক্ষ। আদায় যদি বেশি হয় আপনাদের করও তাকে বেশি দিতে হবে। কথা শুনে নবাব বললেন, তুমি ঠিক বলেছ, তলব করো,
রাজাকে কম দিয়ে নিজে বেশি নিচ্ছে, কেমন তোর কথা? হিরণ্য গোবর্ধনকে বন্দি কর। হিরণ্য গোবর্ধন এই কথা শুনে অজান্তে সেই স্থান ত্যাগ করলেন। নবাবের সৈন্য বাড়ি ঘিরে ফেলল। হিরণ্য গোবর্ধনকে না পেয়ে রঘুনাথ দাসকে বেঁধে নিয়ে গেল, তাকে কারাগারে রাখল। উজির ধমক দিয়ে বলে, তোমার বাপ জেঠা কোথায়? রঘুনাথ মিষ্টি ভাষায় উত্তর দিলেন, আমি জানি না। তুমি জানো না কিন্তু মিথ্যা বলছো, তুমি জানো কিন্তু মিথ্যা বলছো। আমি কি করে জানবো যে তারা কোথায় গেছেন? উজির তখন খুব তর্জন গর্জন করতে করতে মারবার ভয় দেখাতে লাগলেন। শ্রী রঘুনাথ দাস তিনি ছিলেন নির্ভীক। উজির রঘুনাথের সৌম্যমূর্তি ও প্রসন্ন বদন দেখে ভুলে গেলেন। মারিতে আসিয়া যদি দেখে রঘুনাথ মন ফিরে যায় তবে না পারে মারিতে। মুসলমান উজির মনে মনে ভয় পেলেন, কায়স্থ জাতি, তাদের বুদ্ধিবিদ্যার কাছে সকলে নত হয়। শ্রী রঘুনাথের মিষ্ট বাক্যে ক্রমে উজিরের মন নরম হল এবং বলতে লাগল, তোমার বাপ জেঠা এত টাকা পাচ্ছে, আমাদের বেশি দিচ্ছে না। শ্রী রঘুনাথ বললেন, আমার বাপ জেঠা তো আপনার ভাইয়ের মতো, ভাই ভাই ঝগড়া হয়, আবার সহজে মিলন হয়। আপনি যেমন পিতার পুত্র, তেমনি আপনারও পুত্র, আমি তো আপনারই পুত্রের ন্যায়। আমি আপনার পাল্য, আপনি আমার পালক, পালক হয়ে পাল্যকে তাড়ন করা তো উচিত নয়। আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জিন্দা পীরের ন্যায় ব্যক্তি। এ কথা শুনে ম্লেচ্ছ অধিকারীর মন আর্দ্র হয়ে গেল, দাড়ি বেয়ে অশ্রু পড়তে লাগল। বললেন, আজ থেকে তুমি আমার পুত্র হলে। অধিকারী এ কথা বলে রঘুনাথকে মুক্ত করে দিলেন। শ্রী রঘুনাথ ঘরে ফিরে এলেন এবং বাপ জেঠাকে বলে নবাবের সঙ্গে সাক্ষাৎকার করালেন। মীমাংসা সহজেই হয়ে যায়। শ্রী রঘুনাথকে সকলে প্রশংসা করতে লাগলেন। শ্রী রঘুনাথ দাসের এক বছর এভাবে কেটে গেল। শ্রী রঘুনাথ দাস আবার সংসার ছেড়ে পালানোর জন্য উদ্যত হল। পিতা জানতে পেরে কড়া পাহারা দিয়ে রাখতে লাগলেন। শ্রী রঘুনাথ নিরুপায় হলেন, ভাবতে লাগলেন, কেন শ্রী গৌরসুন্দর তিনি নিজ পাদ পদ্মে আমাকে স্থান দিচ্ছেন না, কেন প্রভু আমাকে ফেরাচ্ছেন? তাঁর জননী তাকে বলতে লাগলেন, পুত্র পাগল হয়েছে, ওকে বেঁধে রাখো। পিতা বললেন, বেঁধে রাখলেই বা কি হবে? ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেখ তার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কি রাখিতে পারে? ইন্দ্রের সম ঐশ্বর্য, অপ্সরার সম স্ত্রী, দড়ির বন্ধন যাকে বেঁধে রাখতে পারে না, পিতামাতা যাদের প্রারব্ধ খণ্ডাইতে পারে, সে তো চৈতন্যের দাস, তার উপর তো অগাধ চৈতন্যের কৃপা। সেই প্রভুর দাসকে বেঁধে রাখার ক্ষমতা এই জগতে কার আছে? গোবর্ধন দাস এ কথা বলে পত্নীকে প্রবোধ দিলেন। একদিন শ্রী রঘুনাথ চিন্তা করলেন, করুণাময় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া বোধহয় গৌরসুন্দরের কৃপা পাওয়া যাবে না। আগে তাঁর শ্রীচরণ একবার দর্শন করি। শ্রী রঘুনাথ একদিন বাবা মাকে বললেন,
আমি পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব দর্শন করতে যাব। এবার বাবা মা বাধা দিলেন না, যাবার অনুমতি দিলেন। তার নিরাপত্তার জন্য কয়েকজন ভৃত্যকে এবং কিছু অর্থ করি তার সঙ্গে দিলেন। পানিহাটি শ্রী নিত্যানন্দ প্রভাবে আনন্দময়, গৃহে গৃহে হরিনাম সংকীর্তন মহোৎসব। শ্রী রঘুনাথ দাস পানিহাটিতে এসে পরম সুখী হলেন। ক্রমে তিনি গঙ্গা তটে এসে সেখানে ভক্ত সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু যেখানে বসে আছেন সেখানে উপস্থিত হলেন। দূর থেকে শ্রী রঘুনাথ দেখলেন গঙ্গা তটে আলোকিত করে একটা ভিক্ষু মূলে ভক্তগণ সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রাম, যিনি মহাপ্রভুর অভিন্ন চৈতন্য তনু। শ্রী রঘুনাথ দেখেই দূর থেকে সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে পড়লেন, প্রণাম করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু যেই সম্মুখে দর্শন করছেন রঘুনাথ দাসকে, রঘুনাথ সাষ্টাঙ্গ দণ্ডবত করতে লাগলেন। মনে মনে ভাবছেন, হে পরম দয়াল, হে অভিন্ন চৈতন্য তুমি, হে প্রেমের ভাণ্ডারী, তুমি কৃপা না করলে তো প্রভু আমায় কৃপা করবেন না। তুমি আমায় আশ্রয় দাও প্রভু, তুমি তো আশ্রয়, তোমার আশ্রয়ে তো গৌর বিষয়কে লাভ করা যায়। গৌরাঙ্গ প্রভুকে পাওয়া যাইবে না, কারণ নিতাই আশ্রয় তে গৌর বিষয়। গৌরাঙ্গ লীলারস সমুদ্রে অবগাহন করিতে ইচ্ছুক ভক্তগণকে শ্রী নিতাই চালের শ্রীচরণকে শক্ত করে ধরিতে হইবে। মনে মনে এই ভাবিয়া রঘুনাথ দাস প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু আনন্দিত হইয়া তাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিবু তোমারে, দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে। হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার, তার পুত্র তুমি রঘুনাথ, তুমি চোরের ন্যায় কাজ করো কেন? যার ধন তাকে না বলে নিলে তো চুরি করা বলে। নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে, তোমার লাগে পাইয়া আছে আজ দণ্ডিবু তোমারে। নিত্যানন্দ প্রভু কৃপা করছেন রঘুনাথ দাসকে। শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার, সর্বত্র তাদের খ্যাতি, তারা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা পরায়ণ। শ্রী অদ্বৈত আচার্য, শ্রী জগন্নাথ মিশ্র প্রভৃতি নবদ্বীপ শান্তিপুরাদি নিবাসী ও পণ্ডিতগণকে বহু অর্থ করি দান করে সাহায্য করেন। তাদের পুত্র শ্রী রঘুনাথ এসেছেন, সর্বত্র সাড়া পড়ে গেল। শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীচরণে নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন, রে রে চোরা, আয় তোকে আজ দণ্ড দেব। ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভু শ্রীচরণ নিয়ে এলেন। শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন। করুণাময় শ্রী নিত্যানন্দ অভয় চরণ তার শিরে ধারণ করলেন। শ্রী রঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শ মাত্র যেন সব বন্ধন কেটে গেল। নিতাই চালের কৃপায়, নিতাই পদ সুকমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগৎ জুড়া। গৌর দর্শনের জ্বালানি রঘুনাথ যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রান্ত করছিল, এতদিনে নিতাই চন্দ্র চাঁদের পদপ্রান্তে তার চরণ শীতলতায় তার অন্তর আত্মা যেন শীতলতায় ভরে গেল, সব বন্ধন কেটে গেল।
সহাস্য বদনে নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, তুমি আমার ভক্তগণকে চিরাদধি ভোজন করাও, এ তোমার দণ্ড। এই কথা শুনে শ্রী রঘুনাথের মনের আনন্দের সীমা রইল না। তখন দই চিড়া মহোৎসবের আয়োজন শুরু হলো। চারিদিকে লোক প্রেরণ করে দই চিড়া আনতে লাগলেন। উৎসবের নাম শুনে প্রসারীগণ দই চিড়া পাকা কলাদি নিয়ে প্রসার বসালো। দোকান বসে গেল পানিহাটি গ্রামে। চারিদিকে দই চিড়ে কলা মিষ্টান্নের দোকান। শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন। অর্থের অভাব নেই, ইন্দ্র সম ঐশ্বর্য, তাই সমস্ত দোকান থেকে তিনি সমস্ত কিছু খরিদ করে তাদের কাছে খরিদপূর্বক নিতে লাগলেন। আদিশক্ত গ্রাম থেকে ভারে ভারে ভোজন সামগ্রী আসতে শুরু করল। এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ স্বজন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। বড় বড় মৃৎপিণ্ডিকার মধ্যে 5-7 জন ব্রাহ্মণ চিড়া ভিজাতে লাগলেন। একজন ভক্ত শ্রী নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিড়া ভিজাতে লাগলেন। অর্ধেক চিড়া দই কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ চিনি চাঁপা কলা দিয়ে মাখতে লাগলেন। অনন্তর শ্রী নিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পিণ্ডার উপর উপবেশন করলেন। তখন তার সামনে চিড়া দই পূর্ণ 7টি মৃৎপিণ্ডিকা রাখা হল। শ্রী নিত্যানন্দ প্রভু চারিপাশে রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, শ্রীমুরারী, কমলাকর, শ্রী পুরন্দর, ধনঞ্জয়, শ্রী জগদীশ, শ্রী পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, শ্রী গৌরী দাস, হরকৃষ্ণ দাস, শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন। নিচে বসলেন অভ্যাগত পণ্ডিত ভট্টাচার্যগণ। গঙ্গা তটে স্থান না পেয়ে কেহ কেহ গঙ্গায় নেমে চিড়া দই নিচ্ছেন। অপূর্ব শোভা পানিহাটি গ্রামে, অপূর্ব শোভা। সেদিন শ্রী রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল। বিলম্ব দেখে শ্রী রাঘব পণ্ডিত স্বয়ং এলেন। দেখলেন বিরাট মহোৎসবের ঘটা, ঠিক যেন সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বন্য ভজন লীলা চলছে। নিত্যানন্দ প্রভু বললেন, রাঘব, তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব, এখন রঘুনাথের উৎসব হোক, তুমি বসো। এই বলে তার নিকটে বসালেন এবং দই চিড়া দুধ চিড়া পূর্ণ 2টি মৃৎপিণ্ডিকায় এনে দিলেন। সকলের চিড়া দেওয়া শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধ্যানে নিয়ে এলেন মীনাচল। অন্তর্যামী শ্রী গৌরসুন্দর তাকে ধ্যানে জানতে পেরে তথা এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। শ্রী নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবাকার খোলনা থেকে এক এক গ্রাস নিয়ে মহাপ্রভু মুখে দিতে লাগলেন। এইরূপ লীলাপূর্বক শ্রী নিত্যানন্দ প্রভু কিছুক্ষণ ভ্রমণ করতে লাগলেন। তারপর নিজ আসনে তিনি বসলেন এবং ভক্তগণকে ভোজন করতে আদেশ দিলেন। মহা হরি হরি ধ্বনিতে ভক্তগণ 10 দিক মুখরিত করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেউই ভোজন করছেন না, ভক্তগণ অগ্রে নিত্যানন্দ প্রভুকে ভোজন করবার প্রার্থনা জানালেন। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন করা আরম্ভ করলেন। এমন সমস্ত ভক্তগণ আনন্দ করে ভোজন করতে লাগলেন। সকলের পুলিন ভোজনের কথা মনে হতে লাগল। ভোজন শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাসকে কাছে ডেকে অবশেষ প্রসাদ দান করলেন। এবার শ্রী রঘুনাথ দাস নিত্যানন্দ কৃপা প্রসাদে রঘুনাথ গৌর সুন্দরের কৃপা পাবেন এই বিষয়ে নিঃসন্দেহ হলেন। তারপর শ্রী নিত্যানন্দ প্রভু তার শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন, অচিরাত প্রভু তোমায় কৃপা করবেন। অতঃপর শ্রী রঘুনাথ দাস প্রভু ভক্তগণের সেবার্থে কিছু কিছু মুদ্রা আদি দিয়ে গৃহে যাবার জন্য বিদায় চাইলেন। ভক্তগণ সকলে কৃপা আশীর্বাদ করলেন। নিতাইচন্দ সকল ভক্তকে দিয়ে কৃপা করালেন, রঘুনাথকে সবাই কৃপা করো যাতে সে চৈতন্য চরণ প্রাপ্ত হয়।
রঘুনাথ দাস কৃপা আশীর্বাদ নিয়ে স্বগৃহে ফিরে এলেন। শ্রী রঘুনাথকে দেখে পিতা মাতা সুখী হলেন। শ্রী রঘুনাথ বাহ্য ব্যবহার ঠিক মতো করতে লাগলেন। এবার বাইরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন, গৃহে শয়ন করলেন না। পাহারাদারগণ তাকে ঠিক ঠিক পাহারা দিতে লাগলেন। একদিন চার দণ্ড রাত থাকতে তাঁর শ্রীগুরু যদুনন্দন আচার্য রঘুনাথের গৃহে এলেন। তিনি এসে দাঁড়াতেই রঘুনাথ শয্যা থেকে উঠে দণ্ডবত করলেন, এত রাতে আসবার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, বিগ্রহ সেবকটি সেবা ত্যাগ করে গৃহে চলে গেছে, তুমি তাকে বুঝিয়ে পুনর্বার সেবায় নিযুক্ত করার ব্যবস্থা করো। শ্রী রঘুনাথ দাস বললেন, চলুন আমি তাকে বুঝিয়ে বিগ্রহের সেবায় পুনর্নিযুক্ত করিয়া দিব। এই বলে শ্রী রঘুনাথ দাস যদুনন্দন আচার্যের সঙ্গে চললেন। পাহারাদারগণ ঘুমন্ত অবস্থায় মনে করল রঘুনাথ গুরুদেবের সঙ্গে তার গৃহে যাচ্ছে। শ্রী রঘুনাথ কিছু দূর শ্রী গুরুদেবের সঙ্গে গিয়ে বললেন, গুরুদেব আপনি গৃহে ফিরে যান, আমি সেবকটিকে বুঝিয়ে শীঘ্র পাঠিয়ে দিচ্ছি। শ্রী যদুনন্দন আচার্য বললেন, আচ্ছা তুমি তাই যাও। শ্রী রঘুনাথ দাস ভাবলেন, প্রভু ভালো সময় উপস্থিত করেছে। কৌশলে তিনি শ্রী গুরুদেবের আদেশ নিয়ে শ্রীপুর ধামের দিকে যাত্রা শুরু করলেন। চৈতন্য চন্দ্রের দাস, মন প্রাণ যা চৈতন্য চন্দ্র চরণে নিবেদিত তাকে ধরে রাখতে পারে এমন সাধ্য কার। অবশেষে চললেন পুরীধামের উদ্দেশ্যে মহাপ্রভুর শ্রীচরণ প্রান্তে। গ্রামের প্রসিদ্ধ পথ ছেড়ে বনপথে চলতে লাগলেন। একদিনের 15 ক্রোশ রাস্তা হেঁটে সন্ধ্যার সময় এক গোপল্লীতে উপস্থিত হলেন এবং গোয়ালাদের থেকে কিছু দুধ মেখে পান করে রাত কাটাতে লাগলেন। সকালবেলা আবার চলতে লাগলেন। এদিকে সকালবেলা শ্রী রঘুনাথের খোঁজ আরম্ভ হল। গোবর্ধন দাস তাড়াতাড়ি শ্রী গুরুদেব যদুনন্দন আচার্যের গৃহে এলেন। রঘুনাথ কোথায়? যদুনন্দন দাস সব ঘটনা বললেন। এবার গোবর্ধন দাস বুঝতে পারলেন রঘুনাথ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। গৃহে ক্রন্দনে রোল উঠল। তৎক্ষণাৎ চারিদিকে অনুসন্ধানের জন্য লোকজন ছুটল। বহু অনুসন্ধান করে রঘুনাথকে পাওয়া গেল না। গোবর্ধন দাস গৌড়ীয় ভক্তদের সঙ্গে নীলাচলের দিকে রঘুনাথ যাচ্ছে কিনা সন্ধান নেওয়ার জন্য কয়েকজন লোককে পত্র লিখে শিবানন্দ সেনের নিকট প্রেরণ করলেন। হিরণ্য গোবর্ধনের লোক শ্রী শিবানন্দ সেনকে নীলাচলের পথে গিয়ে ধরল, এসব কথা বলল এবং পত্র দিল। শ্রী শিবানন্দ সেন সব কথা বুঝতে পারলেন। তিনি জানলেন তাদের সঙ্গে রঘুনাথ আসে নাই, হয়তো অন্য পথে নীলাচলে গিয়ে লোক এসে হিরণ্য গোবর্ধন দাসকে সংবাদ জানান, হয়তো অন্য পথে সে নীলাচলে গিয়েছে। এই কথা হিরণ্য গোবর্ধনের কাছে সংবাদ প্রেরণ করা হল। শ্রী রঘুনাথ দাস ছত্রভোগের পথে পুরীর দিকে চললেন। ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্ত মন, কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। ভক্ষণের অপেক্ষা করলেন না, সমস্ত দিবস গমন করতে লাগলেন, কোন ক্ষুধার বাদ মানলেন না। আমাকে যে চৈতন্য চরণ প্রান্তে পৌঁছতে হবে, কভু চর্বণ কভু রন্ধন কভু বা দুগ্ধ পান, যখন যেমন পায় সেইভাবে নিজেকে রক্ষা করেন। এইভাবে এক মাসের পথ 12 দিন অতিক্রম করে পুরীতে এসে পৌঁছলেন। এর মধ্যে 3 দিন মাত্র ভোজন করেছিলেন রঘুনাথ দাস। পুরীতে পৌঁছে লোক পরম্পরা জেনে মহাপ্রভুর নিকটে দূর থেকে রঘুনাথ দাস প্রভুকে বন্দনা করতে মুকুন্দ দেখলেন ও বুঝতে পারলেন। প্রভুকে বললেন, প্রভু রঘুনাথ দাস তোমাকে দণ্ডবত করছে। ইহা শুনে প্রভু বললেন, রঘুনাথ এসো এসো রঘুনাথ। রঘুনাথ নম্র স্বরে নিকটে আসলে
প্রভু তাকে উঠে আলিঙ্গন করলেন। প্রভুর স্নেহ আলিঙ্গনে রঘুনাথের সমস্ত দুঃখ দূর হয়ে গেল, অপেক্ষার অবসান হল। মহাপ্রভুর মিলনানন্দে তাঁর দুই নয়ন দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। প্রভু বললেন, রঘুনাথ, কৃষ্ণ বড় কৃপাময়, তোমাকে বিষয় বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছে। শ্রী রঘুনাথ দাস বললেন, প্রভু, আমি কৃষ্ণ কৃপা জানি না, তোমার কৃপায় আমি উদ্ধার হয়েছে এই মাত্র জানি প্রভু। তখন প্রভু হাস্য করতে করতে বললেন, তোমার বাপ জেঠা বিষয়টাকে শুভ বলে মনে করে, ব্রাহ্মণের সেবা করেও পূর্ণ করে, অভিমান করে আমি বড় দানি, তারা শুদ্ধ বৈষ্ণব নন, বৈষ্ণব প্রায়, বিষয় বাড়ান তাদের যাবতীয় সাহচর্যের মূলে মূলে বিষয় বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় কি রূপে তার সন্ধান রাখে না, বিষয়ের মন স্বভাব মনুষ্যত্বের মন্দ প্রবৃত্তি এনেই দেবে। রঘুনাথ, এমন বিষয় থেকে তুমি মুক্তি লাভ করেছ, তোমার বাপ জেঠাকে আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী ভাইয়ের মতো দেখে, সে সম্বন্ধে তোমার বাপ জেঠা আমার আজা হন, তাই পরিহাস করে তোমাকে এসব কথা বললাম। মহাপ্রভু বললেন, রঘুনাথ, অতঃপর মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদরকে সম্বোধন করে বললেন, স্বরূপ, রঘুনাথকে তোমায় দিলাম, পুত্র বা ভৃত্য জ্ঞানে একে অঙ্গীকার করো। স্বরূপ প্রভুর আদেশ শিরোধার্য করে রঘুনাথকে গ্রহণ করলেন। সেই দিন থেকে তার পরিচয় হল স্বরূপের রঘু। বৈষ্ণব সমাজ তাকে স্বরূপের রঘু বলে ডাকতেন। তারপর প্রভু তাকে শীঘ্র সমুদ্র স্নান জগন্নাথ দর্শন করে প্রসাদ গ্রহণ করতে বললেন। শ্রী রঘুনাথ দাস সমুদ্র স্নান জগন্নাথ দর্শন করে এসে শ্রী গোবিন্দ প্রভুর ভোজন অবশেষ পাত্রটি তাকে দিলেন। শ্রী রঘুনাথ মহানন্দে প্রভুর অবশেষ ভোজন পেয়ে সমস্ত ক্লেশ থেকে মুক্ত হলেন, নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করলেন। পাঁচ সাত দিন শ্রী রঘুনাথ প্রভুর নিকট ভোজন করলেন। কত আশা নিয়ে এসেছে প্রভুর কাছে, অনন্ত সারাদিন ভোজন করলেন করতেন, সারা দিন ভজন করতেন, রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে মেঘে খেতেন, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার সেখানে তিনি ভিক্ষা গ্রহণ করতেন। রঘুনাথ দাস অন্তর্যামী প্রভু তা জানতে পেরে একদিন সেবক গোবিন্দকে ভঙ্গি করে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, রঘুনাথ প্রসাদ নিচ্ছে কি? গোবিন্দ বললেন, প্রসাদ নেওয়া বন্ধ করে রাত্রে সিংহদ্বারে মেঘে খায় প্রভু। প্রভু তা শুনে বললেন, সে কি? বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা, বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ।
জিহ্বা লালসে যেই ইতিউতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। মহাপ্রভু বললেন, রঘুনাথের কথা শুনে শিক্ষা দিলেন মহাপ্রভু। যিনি বৈষ্ণব, যিনি বৈরাগী হন, তার আচরণ কিরূপ হওয়া উচিত মহাপ্রভু শ্রীমুখে বর্ণনা দিলেন। তার মুখে থাকবে হরিনাম সংকীর্তন, মাগিয়া জীবন রক্ষণ, পরাপেক্ষা নয়, জিহ্বার লালস নয়, শাকপত্র ফলমূলে উদর ভরণ, জিহ্বার লালস পূর্ণ করবার জন্য ইতিউতি বিচরণ করা নয়, হরিনাম সংকীর্তনই একমাত্র তার সার। প্রভু শিক্ষা দিল, প্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য শ্রী রঘুনাথ দাসকে লক্ষ্য করে সমস্ত কথা বললেন। শ্রী রঘুনাথ দাস বাস্তবত সর্বত্যাগী নিষ্কিঞ্চন বৈষ্ণব শ্রেষ্ঠ। শ্রী রঘুনাথ দাস সমস্ত সময় সামনে প্রভুর কাছে, শ্রী রঘুনাথ দাস সামনাসামনি প্রভুর কাছে কোনো কথা জিজ্ঞাসা করতেন না। শ্রী স্বরূপ গোস্বামী দ্বারা, অন্য কারো দ্বারা জিজ্ঞাসা করতেন। একদিন শ্রী স্বরূপ গোস্বামী দ্বারা কর্তব্য কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। প্রভু তার উত্তরে বললেন, তিনি জিজ্ঞাসা করলেন তিনি কি করবেন, ভজনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, কি তার করা উচিত। প্রভু বললেন, গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না কহিবা, ভালো না খাইবা, ভালো না পড়িবা, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবা, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে কুলি। প্রভুর শ্রীমুখ থেকে শ্রী রঘুনাথ দাস এই অমৃতময় উপদেশ শুনে প্রভুকে সাষ্টাঙ্গ বন্দনা করলেন। প্রভু শ্রী রঘুনাথ দাসকে স্নেহ আলিঙ্গনে আবদ্ধ করলেন। একদিন শিবানন্দ সেন রঘুনাথের কাছে তার পিতার যাবতীয় চেষ্টার কথা বললেন। রথযাত্রা উৎসব শেষ হলে গৌরদেশের ভক্তগণ মহাপ্রভুর অনুজ্ঞা নিয়ে দেশে ফিরে এলেন। শ্রী গোবর্ধন দাস মজুমদার প্রেরিত লোক শিবানন্দ সেনের গৃহে এসে তার নিকট রঘুনাথের সম্বন্ধে যাবতীয় সংবাদ জানালেন। অতঃপর শ্রী গোবর্ধন দাস শ্রী রঘুনাথের নিকট একজন ব্রাহ্মণ এবং ভৃত্য 400 মুদ্রা প্রেরণ করলেন। শ্রী রঘুনাথ সে অর্থ স্বয়ং গ্রহণ না করে প্রভুর সেবার জন্য কিছু কিছু গ্রহণ করতে লাগলেন। মাসে দুদিন মহাপ্রভুকে আমন্ত্রণ করে ভোজন করাতে লাগলেন। 2 বছর এইভাবে কেটে গেল। তারপর প্রভুর নিমন্ত্রণ বন্ধ করে দিলেন। একদিন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী শ্রী রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, প্রভু ভোজন আমন্ত্রণ বন্ধ করলে কেন রঘুনাথ? শ্রী রঘুনাথ দাস বললেন, বিষয়ীর অন্নে প্রভুর মন প্রসন্ন হয় না, আমার অনুরোধে তিনি নিমন্ত্রণ স্বীকার করেন মাত্র, এই নিমন্ত্রণে মাত্র প্রতিষ্ঠা ছাড়া কিছুই নাই। প্রভু একথা শুনে সুখী হয়ে বললেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। রঘুনাথকে মর্যাদা দিলেন, আমি রঘুনাথের আগ্রহে কেবল আমন্ত্রণ স্বীকার করতাম। রঘুনাথ ঠিক কথা বলেছে। শ্রী রঘুনাথ দাস কিছুদিন সিংহদ্বারে মেগে খাওয়ার পর ছত্রে গিয়ে মেগে মেগে খেতে লাগলেন। অন্তর্যামী প্রভু তা বুঝতে পেরে ছল পূর্বক সেবককে জিজ্ঞাসা করলেন, এখন রঘুনাথ কি সিংহদ্বারে মেগে খায়? সেবক বললেন, রঘুনাথ সিংহদ্বারে মেগে খাওয়া বন্ধ করে ছত্রে গিয়ে মেগে খায়। তা শুনে প্রভু বললেন, প্রভু কহে ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। শ্রী রঘুনাথের আচরণে প্রভু পরম সুখী হলেন। অন্য এক দিবস রঘুনাথকে ডেকে প্রভু গোবর্ধন শিলা ও গুঞ্জামালা দিয়ে বললেন, প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। গোবর্ধন শিলা, গুঞ্জামালা মহাপ্রভু দান করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। কৃপা প্রসাদ
সেবার অধিকার প্রদান করলেন দাস গোস্বামী। এই গোবর্ধন শিলাটি প্রভু সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানে কখনো হৃদয়ে ধারণ, কখনো অঙ্গ আঘ্রাণ করতেন, কখনো নিত্য জলে স্নান করাতেন। গোবর্ধন শিলা ক্রন্দন করতে করতে নয়নের জলে শিলা স্নান হয়ে যেত, হৃদয়ে ধারণ করে ক্রন্দন করতেন রঘুনাথ। কৃষ্ণ জ্ঞানে সেই গোবর্ধন শিলাকে বুকে জড়িয়ে ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার কৃপার কথা স্মরণ করতেন। এত কৃপা, প্রভু বলেছিলেন অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে কথা, বিষয়ীর বিষয় গর্ত থেকে আমাকে উদ্ধার করে প্রভুর চরণে আশ্রয় দিয়েছে কৃষ্ণ দয়াময়। এই তো সেই গোবর্ধন, এই তো সেই গোবর্ধন শিলারূপী ভগবান শ্রীকৃষ্ণ। ক্রন্দন করতে করতে তাঁর নয়নের জলে সেই শিলার স্নান হয়ে যেত। প্রভু এই শিলার সেবার পর প্রিয় রঘুনাথ দাসকে অর্পণ করলেন। পূর্বে শ্রী শঙ্করানন্দ সরস্বতী নামক একজন সন্ন্যাসী বৃন্দাবন ধাম থেকে শিলা ও গুঞ্জামালা নিয়ে প্রভুকে বহু আগ্রহ করে ভেট দিয়েছিলেন। প্রভু স্মরণের সময় গুঞ্জামালাটি কণ্ঠে ধারণ করতেন। শ্রী রঘুনাথ দাস জল তুলসী দিয়ে সেই গোবর্ধন শিলার সাত্ত্বিক সেবা করতে লাগলেন। শ্রী স্বরূপ দামোদর প্রভু জলের জন্য একটি পূজা দিলেন। শ্রী রঘুনাথ কিছুদিন এরূপ সাত্ত্বিক সেবা করতে থাকলে একদিন স্বরূপ দামোদর প্রভু বললেন, রঘুনাথ গিরিধারীকে কমপক্ষে 8টি কড়ির খাজা সন্দেশ প্রদান করো। সেদিন থেকে শ্রী রঘুনাথ 8 কড়ির খাজা সন্দেশ গিরিধারীকে ভোগ দিতে লাগলেন। তিনি খুব নিয়মের সহিত ভজন করতেন, 7.5 প্রহর ভজন কীর্তনে অতিবাহিত করতেন, 4 দণ্ড মাত্র আহারের জন্য ছেড়ে দিতেন, জীর্ণ বস্ত্র পরিধান করতেন, গাত্র আবরণ ছিল একমাত্র ছেঁড়া কাঁথা। গ্রাম্য কথা না কইবা, গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না কহিবা, ভালো না খাইবা, ভালো না পড়িবা, প্রভুর আদেশ রক্ষা করছেন রঘুনাথ দাস। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিছুদিন ছত্রে মেঘে খাওয়ার পর্দা বন্ধ করে বাজারে পরিত্যক্ত পচা অন্ন প্রসাদ এনে জল ধুয়ে লবণ দিয়ে প্রসাদ গ্রহণ করতেন। একদিন শ্রী স্বরূপ দামোদর প্রভু শ্রী রঘুনাথের ভজন কুটিরে এসে সেই প্রসাদ এক মুষ্টি মেখে খেলেন, খুব তৃপ্তি পেলেন। তিনি মহাপ্রভুর কাছে এলেন এবং প্রভুর কাছে সেই প্রসাদের স্বাদের কথা বললেন। তা শুনে রঘুনাথের সে প্রসাদের প্রতি প্রভুর মনে বড় লোভ হইল। একদিন গোপনে প্রভুর শ্রী রঘুনাথের ভজন কুটিরে এসে রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি যে অন্ন প্রসাদ পাও আমায় তো বলনি, সেই প্রসাদ আমাকেও দাও। শ্রী রঘুনাথ দেখে হাই হাই করে ছুটে এলেন এবং প্রভুর হাত দুটো ধরে কেড়ে নিতে নিয়ে বললেন, হে প্রভু পরিত্যক্ত পড়ে থাকা প্রসাদকে জলে ধুয়ে লবণ মিশ্রিত করে শ্রী রঘুনাথ সেই মহাপ্রসাদ পান, আর সেই প্রসাদ কিনা মহাপ্রভু পাবেন। যে প্রভু তুলসী মঞ্জুরি দিয়ে যার ভোগ নিবেদন হয় সে কিনা পরিত্যক্ত প্রসাদ পাইবে। মহাপ্রভু রঘুনাথের প্রসাদের প্রতি লোভ হল, মহাপ্রভু থাকতে পারলেন না, রঘুনাথ তুমি একা এইভাবে প্রসাদ পেলে আমাকে দাও। এই বলে প্রভু তাঁর শ্রীহস্ত দিয়ে সেই প্রসাদ এক মুষ্টি তুলেছেন, আর তা দেখে রঘুনাথ হাই হাই করে ছুটে এসে তার হাতে প্রসাদ কেড়ে নিয়ে বললেন, হে প্রভু এসব আপনার খাবার যোগ্য নয়। প্রভু বললেন, খাসা বস্তু খাও সবে,
মরে না দেহ কেনে? তোমরা সবাই পাও আমাকে কেন দাও না? প্রভু শ্রীচরণে পড়ে শ্রী রঘুনাথ ক্রন্দন করতে লাগে। প্রভু বারবার শ্রী রঘুনাথকে আলিঙ্গন করতে লাগলেন। শ্রী রঘুনাথের বৈরাগ্য দেখে প্রভুর অন্তরে বড় সুখ হল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুর করুণা ধারায় নিত্য স্নান করতে করতে যেন পরম সুখে প্রভুর শ্রীচরণে কালাতিপাত করতে লাগলেন। অনন্তর অকস্মাৎ পৃথিবীর অন্ধকার করে শ্রী গৌরাঙ্গ সুন্দর অন্তর্ধান হলেন। প্রভুর বিচ্ছেদে ভক্তগণের হৃদয়ে দারুণ বিরহ অনল জ্বলে উঠল। শ্রী রঘুনাথ দাস সে বিরহ অনলে দগ্ধ হতে হতে প্রভুর নির্দেশ মাথায় করে তিনি এলেন ব্রজধামে। পূর্বেই সনাতন শ্রীরূপ গোপাল ভট্ট, শ্রী ভট্ট রঘুনাথ, লোকনাথ গোস্বামী, কাশীশ্বর, ভূগর্ভ গোস্বামী প্রভৃতি বৃন্দাবন ধামে প্রভুর নির্দেশ মতো অবস্থান করেছিলেন। প্রভুর অন্তর্ধানে সকলের বিরহ দাবানলে দগ্ধীভূত হতে লাগলেন। তথাপি বহু কষ্টে ধৈর্য ধারণ পূর্ব সকলে সমবেত ভাবে মহাপ্রভুর শিক্ষা সিদ্ধান্ত বাণী প্রচারে বতী হয়ে গ্রন্থাদি লিখতে শুরু করলেন। এরা ছিলেন সকলেই মহান পণ্ডিত। এদের গুণ মহিমাতে আকৃষ্ট হয়ে তদানীন্তন ভারতের বড় বড় সাহিত্যিক কবি রাজন্যবর্গ ব্রজধামে আগমন করতে লাগলেন। ব্রজধামে এক মহান সুবর্ণ যুগের উদয় হল। ঠিক এ সময় পশ্চিম ভারতের একজন মহান আচার্য শ্রী বল্লভাচার্য বৃন্দাবনে আগমন করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে বাস করতেন। তখন রাধাকুণ্ড অসংস্কার ছিল অবস্থায় ছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কুণ্ডটি সুন্দরভাবে সংস্কারের কথা মাঝে মাঝে চিন্তা করতেন। এক সময় বড় শেঠ বহু কষ্টে পদব্রজে বদরিকাশ্রমে গিয়েছিলেন। তিনি বদরি নারায়ণ দেবকে বহু ভক্তি পুরস্বর পূজাদি করেন এবং বহু অর্থ অর্পণ করেন। সেদিন বদরিকা আশ্রমে রাত্রি বাস করলেন। স্বপ্নে বদরিকা নারায়ণ শেঠকে দর্শন দিয়ে বললেন, তুই এসব অর্থ নিয়ে ব্রজে আরিত গ্রামে যা, তথায় রঘুনাথ দাস নামে একজন আমার পরম ভক্ত আছে, তাকে এগুলো দে। যদি সে না নিতে চায় আমার কথা বলিস এবং কুণ্ড দয়ের সংস্কারের কথা মনে করিয়ে দিস। স্বপ্ন দেখে শেঠ বড় সুখী হলেন। সুখে গৃহে ফিরে শ্রী নারায়ণের আজ্ঞা পালনে তৎপর হলেন এবং ব্রজধামে আরিট গ্রামে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সন্নিকটে এলেন। আরিট গ্রাম। অতঃপর শেঠ শ্রী দাস গোস্বামীকে দণ্ডবত প্রণাম করবার পর সমস্ত কথা নিবেদন করলেন। কথা শুনে শ্রী দাস গোস্বামী একটু চমৎকৃত হলেন। তিনি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সংস্কারের অনুমতি প্রদান করলেন। এ তো ভগবানের ইচ্ছা, এ তো আমার প্রভুর ইচ্ছা, আমি কি অনুমতি দান না করে থাকতে পারি? তিনি অনুমতি প্রদান করলেন। শ্রেষ্ঠ পরম আনন্দ সহকারে সংস্কার কার্য আরম্ভ করলেন। শেঠ পরম আনন্দিত সহকারে সংস্কার কার্য আরম্ভ করলেন। শুনি মহাজন মহা আনন্দ হইল, সেই ক্ষণে বহু লোক নিযুক্ত করিল, শীঘ্রই কুণ্ডদয় খোদাইল যত্ন মতে। শ্রী রাধাকুণ্ড তীরে পঞ্চপাণ্ডব পঞ্চবৃক্ষরূপ অবস্থান করছেন, তাদের কাটবার কথা হল। সে রাত্রে পাণ্ডবগণ শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন দিয়ে বৃক্ষ কাটতে নিষেধ করলেন। অদ্যাপি বৃক্ষগুলো কুণ্ড তীরে শোভা পাচ্ছে। শ্রী রাধাকুণ্ড
ও শ্রী শ্যামকুণ্ডের সংস্কার হলে ভক্তগণের আনন্দের সীমা রইল না। কুণ্ডের আশেপাশে অষ্টসখীর কুণ্ডাদি অষ্টসখীর কুঞ্জাদি নির্মাণ করা হল। এসব দেখে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর আনন্দে আত্মহারা হলেন। শ্রী দাস গোস্বামী রাধাকুণ্ড তটে অনিকেত বাস করতেন, মাঝে মাঝে মানস গঙ্গা তটে এরূপে বাস করতেন। মানস গঙ্গা গোবর্ধন তট, তখন সেখানে ভয়ানক জঙ্গল ছিল, তাতে সিংহ ব্যাঘ্রাদি বাস করত। একদিন শ্রী সনাতন গোস্বামী মানস গঙ্গা তটে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটিরে এলেন। সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন করলেন, মানস গঙ্গার পাবন ঘাটে স্নান করতে গেলেন। কিছু দূর দেখলেন একটি ব্যাঘ্র জলপান করে চলে গেল। তার কিছু দূরে শ্রী রঘুনাথ দাস গোস্বামী ভজন আবেশে বৃক্ষতলে অবস্থান করছেন। শ্রী সনাতন গোস্বামী দেখে বিস্মিত হলেন। অনন্তর তিনি দাস গোস্বামীকে কুটিরের মধ্যে ভজন করার অনুরোধ জানালেন। সেদিন থেকে তিনি কুটিরে ভজন করতেন। ব্রজধামে পরকীয়াভাবে শ্রী রাধা শ্রী চন্দ্রাবলী গোবিন্দের সেবা করতেন। এ দুজনার অনন্ত সুখী ছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজেকে শ্রী রাধা সখীগণের দাসী বলে অভিমান করতেন। তিনি কখনো চন্দ্রাবলীর কুঞ্জে যেতেন না এবং চন্দ্রাবলী সখীদের সঙ্গে বাক্যালাপও করতেন না। এইরূপে মানস ভজনে দিনাতিপাত করতে লাগলেন কুণ্ডতটে। শ্রী দাস ব্রজবাসী নামক এক ভক্ত রোজ শ্রী দাস গোস্বামীকে একদোনা মাঠা দিতেন। তিনি সেটুকু পান করে সারাদিন ভজন করে থাকতেন, ভজন করতেন। একদিন শ্রী দাস ব্রজবাসী চন্দ্রাবলী স্থানে সখীস্থলিতে গোচারণ করতে গিয়েছিলেন। সেখানে বড় বড় পলাশ পাতা দেখতে পেলেন। তিনি কয়েকটি পলাশ পাতা ভেঙে নিয়ে এলেন। ঘরে এসে সে পাতার দোনা তৈরি করে মাঠা দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর কাছে এলেন এবং মাঠার দোনাটি দিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী দোনা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, শ্রী দাসজি, এই সুন্দর পলাশ পাতা কোথায় পেলেন? শ্রী দাস বললেন, গোচারণ করতে সখীস্থলিতে গিয়ে সুন্দর পলাশ পাতা এনেছি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সখীস্থলীর নাম শুনেই রোষ ভরে মাঠা সহ দোনাটি ফেলে দিলেন। বললেন, শ্রী রাধার অনুগত যারা তারা সখীস্থলীর জিনিস গ্রহণ করেন না। শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাধানিষ্ঠা দেখে শ্রী দাস ব্রজবাসীও বিস্মিত হল। রঘুনাথ দাস পুণ্যেশ্বরী শ্রী ব্রজ রাধা ঠাকুরানী একান্ত সেবক। রঘুনাথ দাস গোস্বামী সর্বদা শ্রী রাধা গোবিন্দের মানুষ সেবা করতেন। একদিন মানুষে পরমানন্য রন্ধন করে শ্রী রাধা কৃষ্ণের ভোগ লাগালেন। তারা সুখে ভোজন করলেন, অন্যান্য সুখীগণ ভোজন করলেন, অতঃপর সেই প্রসাদ স্বয়ং ভোজন করলেন। প্রেম ভরে ভোজন করতে করতে একটু বেশি ভোজন হলো। শ্রী দাস গোস্বামী সকাল হতে প্রায় অপরাহ্ন পর্যন্ত দরজা খুললেন না। ভক্তগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। অনেক ডাকাডাকি করার পর দরজা খুললেন। ভক্তগণ জিজ্ঞাসা করলেন, কুটির বন্ধ করে শুয়ে আছেন কেন? শ্রী দাস গোস্বামী বললেন, শরীর অসুস্থ। ভক্তগণ শুনে দুঃখিত হলেন। তখনই মথুরায় শ্রী সনাতন গোস্বামীর নিকট সংবাদ পাঠালেন। সে সময় শ্রী সনাতন গোস্বামী বল্লভাচার্যের গৃহে অবস্থান করছিলেন। খবর পেয়ে শ্রী বল্লভাচার্যের পুত্র বিঠলনাথজি দুজন বৈদ্য শ্রী রাধাকুণ্ডে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর নিকট প্রেরণ করলেন। নারী দেখি চিকিৎসক কহে বারবার, দুগ্ধর্ণ খাইলা ইথে ইহ ইথে দেহ ভার। বৈদ্যের কথা শুনে সকলে অবাক হলেন। অতঃপর ভক্তগণ রহস্য বুঝতে পারলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর ভজন কথা অদ্ভুত। তার সম্বন্ধে শ্রী কবি কর্ণপুর গোস্বামী লিখেছেন, দাস শ্রী রঘুনাথস্য পূর্বাক্ষরসমঞ্জরি অমুঙ্কটি প্রভাষত শ্রীমতিং রতিমঞ্জরিম ভানুমত্তক্ষায়া কেচিৎ দাহুস্তং নাম ভেদত। শ্রী দাস গোস্বামী পূর্বে শ্রীকৃষ্ণলীলায় রসমঞ্জরি ছিলেন, কেহ বলেন রতিমঞ্জরি ছিলেন, আবার কেহ ভানুমতি ছিলেন এই কথাও বলেন। তাঁর রচিত স্তবাবলী দান চরিত মুক্তাচরিত প্রভৃতি গ্রন্থাবলী অনেক গীত আছে। রঘুনাথ দাস গোস্বামী শ্রী রূপ গোস্বামীর লেখা বিলাপ কুসুমাঞ্জলি পাঠ করেছিলেন, যা পাঠ করে তিনি একসময় বিরহী কাতর হয়ে অশ্রু পরিষণ করেই চলেছেন। রূপ গোস্বামী
ভক্তের এই বিরহ দর্শন করে তিনি চিন্তা করলেন, তিনি তো ভক্তের বিরহ সহ্য করতে পারবেন না। তাই তিনি একটি শাস্ত্র রচনা করলেন, কৌতুকের লীলার কথা প্রকাশ করলেন, যার নাম দিলেন দানকেলি কৌমুদী। সেই দানকেলি কৌমুদী গ্রন্থ রঘুনাথ দাসকে দিয়ে বললেন, তুমি এটা পাঠ করো, আর ওই বিলাপ কুসুমঞ্জলিটা আমায় একটু দাও। এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর কাছে তিনি সংশোধনের জন্য সেই গ্রন্থ নিলেন এবং দানকেলি কৌমুদী গ্রন্থটি তাকে পাঠ করার জন্য বললেন। সেটি পাঠ করে রঘুনাথ দাস গোস্বামীর মনে বড় আনন্দ হল। তিনি ওই গ্রন্থের অনুরূপ দানকেলি চিন্তামণি গ্রন্থ রচনা করলেন। এই রঘুনাথ দাস যিনি কুণ্ড তটাশ্রয়ী শ্রী রাধারানীর একান্ত সেবক, আজও রঘুনাথ দাসের সমাধিস্থল বিদ্যমান শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধাকুণ্ড তটে। তাহার জন্ম 1428 শতাব্দে, অপ্রকট 1504 শতাব্দ আশ্বিন শুক্লা দ্বাদশী তিথিতে, স্থিতিকাল 75 বৎসর। তাহার রচিত স্তবাবলী দানচরিত, মুক্তাচরিত প্রভৃতি গ্রন্থাবলী অনেক গীত আছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয় সর্বস্বামীপাদ কি জয়, জয় রঘুনাথ দাস গোস্বামীপাদ কি জয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় শ্রী রাধেশ্বর।